নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালকে রাশিফল ফলেটা সাতই আগস্ট দু বুধবারের দিন কালকের দিনে আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা প্রত্যেক দিন বলি প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে রেগুলারলি তো চলুন বন্ধুরা আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক কি হবে কি হতে পারে কিভাবে চলতে পারি কালকে বুধবারের দিন কালকে অবশ্যই আমরা ভগবান গণেশজিকে ডাকব ডেকে দিনটা শুরু করব তাতে বেটার রেজাল্ট হতে পারে কালকে সিংহ রাশি কালকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্লপক্ষ তৃতীয় তিথি যোগটা খারাপ যোগ পরিক যোগ চলবে পরিকযোগে বাধা বিপত্তি আছে পরিষ্কার কথা তো যোগটা একটু গণ্ডগোলের যোগ হচ্ছে একটু দেখে আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রমণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন কালকে যদি কোথাও যাত্রা করতে হয় যদি কোনো যাত্রা করতে হয় আপনারা চেষ্টা করছেন নটা চার থেকে সকালবেলা নটা চার থেকে নটা সাঁইত্রিশ একটু দেখে ব্যবহার করার বা একটু বুঝে ব্যবহার করার বড় সাইন বড়ো কন্ট্রাক্ট বড় ট্রানজ্যাকশান বড় ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে ছটা চারটে চল্লিশ মিনিট এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট এই সময় বা এই টাইমটাকে আপনারা একটু দেখে বা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন আমার মনে হয় তাতে অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হতে পারে বা হবে কালকে অবশ্যই আমরা গণেশজিকে ডাকছি কালকের দিনে আলোচনাটা শুরু করব তার আগে একটা কথা একটু বলবো আমি আপনাদেরকে বলেছি যে আমি রেগুলার বেসিসে কিছু না কিছু টিপসগুলো দিতে থাকব কালকের টিপসটা এটা আমরা রাত্রিবেলা ধরুন আমি রাজপ্রাসাদে শুই আপনি মাটির বাড়িতে শোন কেউ একজন আরও বড় কোনো রাজপ্রাসাদে শুচ্ছেন তো আমাদের সারা সারাদিনের পরিশ্রম বা ক্লান্তি বা খাটাখাটনির পর ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বলা হচ্ছে সেই মানুষের সেই মানুষগুলোর ঘুম বা মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় যারা বিমের নিচে সোন বিম বিম মানে কি ওই দেখবেন যে ওই ঘরের মাঝখান দিয়ে যে রেখা মতো যায় যেখান দিয়ে ফ্যান ঝোলে বা এইটাকে বিম বলে হ্যাঁ ওই সাপোর্ট যেটা হয় আর কি ঘরের ঢালাইয়ের যে সাপোর্টটা দেখবেন মাঝখানটা একটু কাটা মতো হয় এটাকে বিম বলে মানে কি বলবো ওইভাবে বলে তো বোঝানো যাবে না আগেকার দিনে হতো যেটা প্রচুর বিমগুলো দেওয়া থাকতো এখনকার দিনে মাঝখান দিয়ে একটা বিম যায় এই বিমের নিচে যদি শোন তার কিন্তু আস্তে আস্তে শান্তি চলে যায় শান্তির ঘুম নষ্ট হয়ে যায় এটা দেখা গেছে বাস্তুশাস্ত্র মতে তো রাত্রিবেলা যখন শুচ্ছেন বা যে কোনো সময় যেটা আপনার রেস্ট নেওয়ার সময় চেষ্টা করবেন বিমের নিচে না শোবার চেষ্টা করবেন তাহলে কিন্তু অসুবিধাগুলো ক্রিয়েট হবে এবং ধরুন এরকম যদি কোনো জায়গা থাকে যে ধরুন আপনার ঘরে খুব ছোট ঘর সরানোর জায়গা নেই ওখানেই করতে হবে তো অন্তত একটু সাইডে সরে শোয়া উচিত যাতে এক্স্যাক্টলি আমার বিমের নিচে না আসি আর না হলে তো কিছু করার নেই যাদের কিছু অপশানই নেই কি করবেন কিছু করার নেই আর এটা উচিত যদি সম্ভব হয় সম্ভব যদি না হয় কি করা যাবে হলে এটা করা উচিত তো দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন তো এটা করে দেখুন আপনারা বেটার রেজাল্ট পেতে পারেন তো কালকে বন্ধুরা যে যে ফিল্ডগুলো যে যে সেক্টরগুলো বিজনেস বা বিজনেসের ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাবেন সেটা একটু বলি তারপর মেন আলোচনার জায়গায় আসছি দেখুন খুব ভালো কালকে কোনো বিজনেসই হচ্ছে না পরিষ্কার কথা মোটামুটিদের ক্ষেত্রে যারা খুব হায়ার ফাই লেভেলে বিজনেস করেন যাদের প্রত্যেক দিনের একশো কোটি দুশো কোটি দশ কোটি ট্রানজ্যাকশান তাদের ব্যাপারটা আলাদা তাদের ওইভাবে হয় না তো যাই হোক বিজনেস একটু চাপে তার মধ্যে যেগুলো ভালো রেজাল্ট দিতে পারে তার মধ্যে যেগুলো ভালো ফল দেবে টিচিং সেগমেন্টটা ভালো হচ্ছে মাস্টারমশাই বা দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন গ্ল্যামার বা মেকআপ কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে যারা গ্ল্যামার মেকআপ এবং যারা শিল্পী তারা ভালো রেজাল্ট কিছুটা পাবেন কিছুটা যারা ওই আইনের সঙ্গে যুক্ত এবং সেলস পার্সনস যারা সেলস বা মার্কেটিং নিয়ে কাজ করেন কমিশন ভিত্তিক কাজ করেন এরা কিছুটা বেটার রেজাল্ট পাবেন হেলথ চাপে থাকবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল চাপে থাকবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং গাড়ি রিলেটেড ব্যবসাগুলো কালকে প্রবলেমে দেখাচ্ছে মিস্ত্রিবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন লটারি বিজনেস ভালো হচ্ছে না পশু পাখি নিয়ে বিজনেস কিছুটা ভালো হতে পারে গাছপালা সবুজ জিনিসপত্র শাকসবজি ইত্যাদি নিয়ে বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে ফলমূল এর মধ্যে পড়ছে ফুলের মধ্যে পড়ছে কিছুটা ভালো রেজাল্ট হতে পারে কালকের দিনে জায়গা জমি প্রোমোটারি কনস্ট্রাকশান বা আসবাবপত্র গড়পড়তা রেজাল্ট দেবে বরং যুক্ত চামড়ার জিনিস এগুলো ভালো রেজাল্ট দিতে পারে যদিও বর্ষাকালে চামড়ার জিনিস লোকে এর অ্যাভয়েড করেন কিন্তু হতে পারে কালকে তিনি ব্যাগ বা ছাতা এগুলো এগুলোর যারা বিজনেস করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন বা পেতে পারবেন সেলাইয়ের কাজকর্ম মোটামুটি চলছে এই তো হচ্ছে আর কি এই এইগুলোর মধ্যেই চলছে ঘুরছে ফুড আইটেমগুলো গড় হবে খুব একটা ভালো হচ্ছে না যারা ফুডে আছেন হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুড মুদিখানা গড় হচ্ছে তো বন্ধুরা চলুন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করার জায়গায় যাই কালকে কি হবে কি হতে পারে আমরা কিভাবে চলতে পারি মেস টু মিন গণেন্দশকে ডাকবো দেখে এগোবো কালকের দিনে দক্ষিণের যাত্রা বুঝে করছি দেখে করছি লাল অ্যাভয়েড করবেন ডিপ লাল টকটকে লালটা কোনো এবার দেখুন বাড়িতে একটা লাল চুড়িদার পরে আছেন বা একটা শাড়ি পরে আছেন এটা নয় যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন ডিপ লালটা তো চলুন মেজ দিয়ে শুরু করছি মেসের জাতক বা জাতিকারা কালকে নটা চল্লিশ থেকে নটা চল্লিশ থেকে বারোটা পঞ্চান্ন শুভ সময় কালকের দিনে বুঝে চলবেন দুপুর দুটো আটচল্লিশ থেকে পাঁচটা সেকেন্ড হাফটা পুরো মাত্রায় দেখে কালকে মেসের শরীর এবং মেসের বর্গের শরীর আমি এবং আমার ফ্যামিলি শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো কালকে কিন্তু ভালো দিচ্ছে না ভুল প্ল্যানিং হতে পারে ভুল চিন্তা আসতে পারে বা আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না এই ব্যাপারটা হতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখবেন ট্রাভেল ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে বেটার যাচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে কর্মক্ষেত্র বেগ দেবে কালকে খুব সুন্দর খুব স্মুথ গ্রোথ আসছে না দৈব সাপোর্ট করছে না তো অবস্ট্রাকশানস প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তির যোগ সোলো আনা বন্ধুরা কালকের দিনে দেখে চলতে হবে কালকের দিনে মেসের জাতক বা জাতিকা কথা বুঝে বলবেন রিস্ক নেবেন না সমঝে বা সাবধানে চলবেন যেটুকু দায়িত্ব নমিনাল দায়িত্ব পালন করুন এবং খেটে বার করে দিতে হবে মানে একটু চাপ নিতে হবে একটু প্রেশার নিতে হবে সহজ কাজগুলোকেও আরও বেশি দায়িত্ব নিয়ে দেখে করতে হচ্ছে এটাই ব্যাপার তো প্রবলেম বা অবস্ট্রাকশানসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে বা ক্রিয়ে মানে থাকবে তো এটা দেখতে হবে বা দেখে চলতে হবে ব্যবসা অ্যাভারেজই হচ্ছে খুব ভালো নয় দাম্পত্য ভালো প্রেমে ভোগান্তি পরিবার পরিজন পরিবারের প্রতি কর্তব্য পালন স্টেবেল রেজাল্ট দিচ্ছে আপনি হাউসওয়াইফ হলে পরিশ্রম বাড়বে সন্তান সুখ ভালো স্থান ভালো লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে জ্ঞাতি ভাই বোন প্রতিবেশী সব মিলিয়ে সমঝে চলা উচিত সো আমি একটু বুঝে শুনে চলছি বা দেখে শুনে চলছি কালকের দিনে আপনি ছাই বা সাদা ব্যবহার করছেন কালকের দিনে ছয় ব্যবহার করছেন এবং গণেশজিকে ডাকছেন তো মেষ ও নক্ষত্র কালকের দিনে সব কিছু তালগোল পাকিয়ে যেতে পারে অ্যাকচুয়ালি চাপ এটা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকের দিনে ধীরে সুস্থে কাজ করলে কমপ্লিট হচ্ছে কৃত্তিকা কোনো অ্যালিগেশান বা কোনো বদনাম বা কোনো বদনাম যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে বা কাজ করছে লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন মেসের পর আসে আপনি যখন বৃষর মানুষ নীল ব্যবহার করবেন গণেশজিকে অবশ্যই ডাকবেন দিন অত্যন্ত ভালো দিন খুবই ভালো কালকের দিনের জন্য বৃষর জাতক বা জাতিকারা নটা থেকে একটা দশ শুভ সময় দুপুর দুটো সাঁত্রিশ থেকে চারটে প্রায় পঁচিশ বাইশ তেইশ পঁচিশ দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা চাপের হচ্ছে কিন্তু বৃষর জাতক বা জাতিকাদের কালকের দিনে হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে ফ্যামিলি হেলথ যদিও ভালো বাট আমার হেলথ ভালো নয় আমার আমার শরীর খুব একটা ভালো নয় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ক্যাশ ফ্লোটা বাড়তে পারে কিছু খরচা হবে কিন্তু অসুবিধা নেই ট্রাভেল বেগ দেবে যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে বা প্রবলেম দিতে পারে এটা লক্ষ্য রাখবেন কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না খেটে আদায় করতে হবে কিন্তু মেসের মতো কোনো চাপ নেই শত্রুতার জায়গা নেই তো আমি যতটা খাটবো সেই অনুযায়ী রেজাল্ট পাবো এবং কিছু ক্ষেত্রে প্রি প্ল্যান থাকা উচিত কিছু ক্ষেত্রে একটু রিস্ক টেকিং ব্যাপারটা যাচ্ছে এটা দেখবেন সো সব মিলিয়ে পজিটিভিটি পজিটিভলি এগোনো এবং পজিটিভ মুভমেন্টের জায়গা কালকে আমি পাচ্ছি ইনক্লুডিং বিজনেস অনেকের থেকে তুলনায় বেটার হচ্ছে কালকে চালিয়ে খেলার দিন এবং দৈব সাপোর্ট করছে না সো নিজেকে অ্যাক্টিভলি দিতে হচ্ছে এটা সবচেয়ে বড় ব্যাপার তো আপনি সেই চাপটা নিন সেইভাবে এগোন বা মুভ করুন দাম্পত্য জীবন চাপের প্রেমে সাফল্য পেরেন্টস গুরুজন সিনিয়র আপনি হাউসওয়াইফ হল শ্বশুরবাড়ি এনাদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো দাম পেতে সমস্যা হতে পারে একটু সন্তান সুখ ভালো বিদ্যা অ্যাভারেজ ভালো হচ্ছে না লিগাল ব্যাপার স্যাপার আইনি জটিলতা পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সরি এই বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি বাড়তে পারে রোহিণী আগামীকালকে বন্ধুত্ব বাড়ান মানে বন্ধুত্ব বলতে আমি বলছি না ওর সাথে প্রেম করুন ওর সাথে প্রেম করুন এগুলো কাজের জন্য বা ভালো কন্ট্যাক্টস মৃগশিরা নক্ষত্র আগামীকালকে কথা এখন অসুবিধা নেই নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজ কালকের দিনে সাত গণেশজি ডাকবেন বা ডাকলে ভালো হবে কালকের দিনে নটা ছাব্বিশ থেকে বারোটা সাতান্ন শুভ সময় তিনটে আট মিনিট থেকে পাঁচটা দেখে ব্যবহার করছেন মিথুনের মানুষজন হলে দৈব সাপোর্ট করবে কথা বলা শর্টকাট নেওয়া গুছিয়ে নেওয়া দেখুন যোগটা পরিক যোগ তো একটু চাপ আপনাকে দিচ্ছে কিন্তু হিট করা ঠিক জায়গায় কালকে বেটার রেজাল্ট দেবে ইনভেস্টমেন্ট পার্ট ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে না বাচ্চা নিয়ে ভোগান্তি মায়ের হেলথ খেয়াল রাখবেন বাদবাকিরা ঠিক আছেন ইনক্লুডিং ইউ আপনাকে নিয়ে বিজনেস বেটার হচ্ছে চাকরি ক্ষেত্রে কথা বলা লোকজনদেরকে গ্রিপ করা কাজ করিয়ে নেওয়া এবং দৈব সাপোর্ট করছে তো নিজে খাটার থেকে একটু প্ল্যানিং করা বেটার রেজাল্ট দেবে হ্যাঁ এটা ঘটনা আপনারা দেখবেন লক্ষ্য করে কোনো জায়গায় গিয়ে হয় এটা আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি ধরুন আমি নিজে গেছি কোনো একটা জায়গায় গাড়ি করে সাইকেলে করে বাইকে করে দিয়ে হয়তো কোনো একটা কাজ মেটাচ্ছি কোনো একটা কথা বলছি বা কোনো একটা জায়গায় কোনো একটা কাজে গেছি তো নিজে প্রেজেন্ট থেকে আছি আমি তা এতে আমি মানে কি এক্স জেড কোনো একজন পার্সন তাহলে এতে আমার খাটনি হয়েছে সময় গেছে এবার ওখানে রিসেপশানে আমি কথা বলছি হঠাৎ করে দেখা গেল একটা ফোন ঢুকেছে রিসেপশনে সে যিনি ফোন মানে যে ফোন করেছে দেখা যাবে তাকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে কিন্তু এই লোকটা যে এক সময় নষ্ট করে কাজ নষ্ট করে তাকে তার গুরুত্ব কম হয় না এটা দেখবেন অনেক ক্ষেত্রে হয় তো এই জায়গাটা এই ব্যাপারটাকে বুঝতে হবে কালকের দিনের জন্য দাম্পত্য জীবন স্টেবল প্রেম একটু বাধার ভাই বোনদের সাথে সম্পর্ক মজবুত করুন বাবা মাকে ঘাঁটাবেন না বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন সন্তানের জায়গা খেয়াল রাখুন আইন জটিলতা পজিটিভ বিদ্যা ক্ষেত্রে বাধা রয়েছে দৈব সাপোর্ট করছে কালকের দিনে পরিবার হ্যাপি হাউসওয়াইফ হলেও পরিবার পরিজন পরিবারের বন্ডিং বেটার করার ব্যবস্থা করতে হবে দিন ভালো মৃগশীরা কালকে ঝঞ্ঝাট থাকবে অসুবিধা নেই পেরিয়ে এগোবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধৈর্য ভীষণ কম হয়ে যেতে পারে এটা চাপের পুনর্সু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনার হিসাবে হয়তো খুচরো খুচরো ভুল হচ্ছে তো আরও বেশি রক সলিড বা স্টেডি হয়ে দাঁড়ান নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট হলে কালকের দিনে দৈব সাপোর্ট করছে কর্কট হলে কালকের দিনে দুই ব্যবহার করছি কর্কট হলে কালকের দিনে কালকের দিনের জন্য ওই নীল টাইপগুলো বেটার হবে নীল নীল টাইপ বা নীল প্যাটার্নগুলো বেটার হচ্ছে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নটা চার বারোটা সাতচল্লিশ শুভ সময় দুপুর দুটো প্রায় চল্লিশ থেকে সাড়ে চারটে অ্যাপ্রক্স চারটে সাতাশ সাড়ে চারটেই বলছি দেখে কর্কটের আমি এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা ক্ষেত্রে হেলথ ইম্প্রুভ করবে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের হেলথ বা স্বাস্থ্য উন্নতি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কথা বলার জন্য ভীষণ ভালো দিন কথা বলা তো ডিপ নয় দুটো অপশন নয় আপনি ডিপ্রেশানে থাকুন নয় পজিটিভ থিঙ্কিং করুন তাহলে আমি ডিপ্রেশানে থাকবো কেন পজিটিভ ভাববো এই ব্যাপারটা বেটার ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে কিন্তু কর্কট রাশিকে কালকের দিনে নিজে প্রেজেন্ট থেকে নিজে হাতে কাজ করতে হবে চাপ রয়েছে কাজ হবে লোকে সাপোর্ট না করলেও প্রবলেম নেই বেশি জনকে ইনভলভ করার দরকার নেই একলা চলবো এটা বেটার রেজাল্ট দেবে তো এই জায়গাটা কর্কটকে দেখতে হবে কর্কটের দিন ভালো পজিটিভ থাকুন লোকজনের সাথে ডিল করুন মিশুন কথা বলুন অসুবিধা নেই এবার দেখুন দশজনের সাথে মিশলে দশজন তো ভালো হয় না তার একটু চাপ থাকতে পারে কিন্তু ওভারঅল প্রগ্রেসের জায়গা রয়েছে বিজনেস ভালোর দিকে যাচ্ছে তো বন্ধুরা এটা স্টেবেল পয়েন্ট বা স্টেবেল পার্ট আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ কালকের দিনে কাজ হবে এবং হায়ার অথরিটিস বা সিনিয়র ম্যানেজমেন্টস এনারা কিন্তু আপনাকে মোটামুটি ফেভার করছেন অসুবিধা নেই এক দুজনের একটু গাজালা আসতে পারে সমস্যা নেই দাম্পত্য জীবনে চাপ রয়েছে প্রেম বা ভালোবাসার জায়গাগুলো ভালো ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক ভাই বা বোন বা দিদি দাদা এগুলো একটু খেয়াল রাখবেন বাচ্চাগুলোর জায়গা ভালো বিদ্যাস্থান ভালো লিগাল ব্যাপার স্যাপার লিগাল কোর্ট কাছারি আইন আদালত বা এগুলো একটু খেয়াল রাখতে হবে আর রক্ত সম্পর্কিত লোকজনদের সাথে সম্পর্কগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে আপনি হাউস ওয়াইফ বলে ম্যানেজ করে নিতে পারবেন ন ইস্যু পুনর্বসু কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র আগামীকালকের দিনে একটু হিসাবী হতে হচ্ছে পুষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড্ড বেশি তাড়াহুড়ো আপনাকে ডোবাতে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কম কথা বেশি কাজ বেটার রেজাল্ট দেবে কাজ প্রচুর এগোবে এবং এটাকে অ্যাপ্লাই করুন নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কালকের দিনে ছাই ব্যবহার করছেন সিংহ রাশি কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন অবশ্যই কালকের দিনে ভগবান আমরা গণেশজিকে ডাকবো নটা পঁয়তাল্লিশ থেকে বারোটা সাতাশ সাড়ে বারোটায় ধরুন শুভ হচ্ছে দুপুর দুটো পঁচিশ থেকে চারটে পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করবেন সেকেন্ড হাফটা ভীষণ চাপের হচ্ছে সিংহর দিন গণ্ডগোলের দিন আছে ফেঁসে যাওয়া ঝামেলায় জড়িয়ে যাওয়া ট্রেসে পড়ে যাওয়া অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়া এর এর ইন্ডিকেশান রয়েছে আমার হেলথ ভালো পরিবারের হেলথগুলো মোটামুটি চলছে ইনভেস্টমেন্ট পার ভালো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে রিস্ক নেওয়া যাবে না রিস্ক বা গণ্ডগোলের জায়গায় যাওয়া যাবে না একদম ধীরে সুস্থে দেখে শুনে প্রত্যেকটা স্টেপ মেপে কোনো আর্গুমেন্ট ও ভুল বলছে আমি প্রোটেস্ট করছি খুব ভালো কথা কিন্তু চাপ আছে এই জায়গাটা একটু দেখবেন চাকরি ক্ষেত্রে সাবধানে ইভেন বিজনেস অ্যাভারেজ চলছে সেলস পারসনরা মাল বেচতে সমস্যা হবে তো এটা একটু দেখবেন উপরমহল ঠিকঠাক থাকলেও কালিগ বা সহকর্মী নিচুতলা এদের থেকে বেগ আছে বা বেগ আসতে পারে তো বন্ধুরা আমাকে সব মিলিয়ে জায়গাগুলো দিকগুলো একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে আমি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা সিংহ দাম্পত্য ভালো সিংহ প্রেমও ভালো জ্ঞাতি সম্পর্ক ভালো নয় স্পেশালি গুরুজনদের সাথে এই এই চাপটা হাউসওয়াইফ হলেও পেতে হচ্ছে তো বন্ধুরা একটু দেখে আইন আদালত নিয়ে প্রবলেম নেই বিদ্যাস্থান স্টেবেল সন্তান সুখ ভালো রিস্ক নেওয়া যাবে না বড় আর্গুমেন্টে যাওয়া যাবে না কোনো সমস্যা হয়তো কালকে কোনো সমাধান হচ্ছে না তবে আমি সারাদিন পড়ে আছি কোনো সমস্যার সমাধান করবো কোনো বিশাল আর্গুমেন্ট দেখে সিংহ মহা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স ফ্লাকচুয়েট করবে সিংহ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি লোকের দ্বারা ব্যবহৃত হতে পারি উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনার কথা বাচন বা কি বলছেন বুঝে আমি এক বলছি লোকে আর এক ধরছে আর মিনিং করছে এই ব্যাপারটা আসতে পারে কন্যা রাশি কন্যারাশি অ্যাভারেজ একটা দিন মোটামুটি একটা দিন হচ্ছে কালকের দিনে চার ব্যবহার করছেন আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো চলছে দই বোসা মোটামুটি বলতে পারি কিন্তু কন্যার একটা প্লাস পয়েন্ট হচ্ছে শরীরগুলো ভালো চলছে আমি এবং আমার ফ্যামিলি বা আমার পরিবার হেলথগুলো ভালো চলছে এবং শরীরের ব্যাপারগুলো স্টেবেল থাকছে অসুবিধা নেই আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা এবং কন্যা রাশির ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট হচ্ছে না কেনাকাটিগুলো চলতে পারে কিছু কিনছেন পরিবারের জন্য কোনো কেনাকাটি করছেন এগুলো চলতে পারে নর্মাল থাকুন বন্ধুত্ব অ্যাভয়েড করুন নিজের মতো চলুন নিজের ক্ষমতায় যেটুকু হচ্ছে হোক বাস এইটুকুই আমি বড় প্রবলেম বলছি না সিংহের মতো এত চাপ বলছি না কিন্তু বিশাল ভালোও কিছু বলতে পারছি না বিশাল পজিটিভ কিছুও বলতে পারছি না তো গড়পর্তা রেজাল্ট হচ্ছে এবং মোটামুটিভাবে চলছে আমি এটাই বলতে পারি অফিস ওপর মহল নিচুতলা সময়ে যান যেটুকু কাজ করুন বাড়ি চলে আসুন বেটার কিছু ক্ষেত্রে চাপ নিতে হতে পারে কিছু ক্ষেত্রে একটু হালকা হতে পারে ওই অ্যাভারেজ এটা ব্যাপার বিশাল কোনো প্রবলেমের জায়গা নেই সো এবং আপনি হাউসওয়াইফ হলো সেম কথা অ্যাপ্লিকেবেল তো এটা দেখবেন ব্যবসা ভালো হবে বিজনেস করা বিজনেস চালানো বা বিজনেস পজিটিভলি চালানো এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে পজিটিভ যাচ্ছে তো বন্ধুরা কন্যার ক্ষেত্রে এই দিক বা এই জায়গা স্টেবল হতে পারে বা ভালো হতে পারে দাম্পত্য জীবন ভালো হচ্ছে প্রেমে বাধা রয়েছে এবং প্রেমে তিক্ততা রয়েছে বন্ধুত্ব ভালো হচ্ছে না প্যারেন্টসদের সাহায্য নিতে পারেন আপনি হাউসওয়াইফ হলেও একটু শ্বশুর শাশুড়িকে রেয়াজ করে বা তেল মেরে এই ব্যাপারটা বেটার সন্তান সুখ ভালো বিদ্যায় কনসেন্ট্রেশন কনফিডেন্স দুটোই ফ্লাকচুয়েট করছে আইন আদালত কোর্টকাচারি নিয়ে প্রবলেম নেই এবং একটু তেল মেরেই ফ্যামিলির লোকগুলোকে চলতে হবে আপনি বলবেন যে ওই লোকটাকে কেন তেল মারব তেল মারতে হবে না ঝগড়াতেও যাবেন না তো সাবধানে একটু দেখে শুনে বড় কোনো রিস্ক দেখে গোছের ব্যাপার কালকে হবে না যেটা তুলার হবে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কন্যার হবে না তো কন্যা উত্তর ফালগুনি নক্ষত্র অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন হুম খেয়াল রাখবেন হস্তা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ভালো সম্পর্ক কেঁচিয়ে যেতে পারে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অবাঞ্ছিত ঝামেলাগুলো একের পর এক আসতে পারে এটা খেয়াল রাখবেন নেক্সট রাশি হচ্ছে তুলা পাঁচ ব্ল্যাক দৈব সাপোর্ট করছে পাঁচ কালো দৈব সাপোর্ট করছে আর সময়টা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওই একটার আগের মধ্যেই মেটাতে হবে এটা কিন্তু ঘটনা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তো যাই হোক তুলার ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো নটা দশ থেকে প্রায় একটা পঁচিশ শুভ কিন্তু যোগটা যেহেতু পরিক যোগ তো আমি একটু দেখে নেবো জাস্ট একটু দেখে নেবো এই এই ব্যাপারটা শুধু একটু দেখবেন আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে দুটো সাতান্ন মিনিট থেকে চারটে পঞ্চাশ থেকে ব্যবহার করছেন এইট তুলা অ্যাগ্রেসিভ থাকা উচিত কোনো কাজ ইনকমপ্লিট ছাড়া উচিত নয় লোকের দুর্বলতার সুযোগ নেওয়া যাবে ডেস্টিনি সাপোর্ট করছে শত্রু দমন করা যাবে ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেল কিন্তু বেগ দেবে বিজনেস বাড়ছে কথা বলবেন এবং দম দেখাবেন দমটা দেখাবেন ধরুন একটা খুব বাচ্চা ছেলে কুড়ি বছরের ছেলে সে একটা খুব ভালো পোস্টে চাকরি পেয়েছে এবার আর পাঁচজন তাকে বলছে ভাই তুই কি করে ওই চাকরিটা পেলি আরে ভাই আমার যোগ্যতা আছে আমি ইন্টারভিউ দিয়েছি তবে তো চাকরিটা পেয়েছি এটা তো ব্যাপার এই জায়গাটা কাউকে বুঝিয়ে দিতে হবে আপনি যখন তুলার মানুষ তো একদম থাকুন আপনি যখন তুলার মানুষ হচ্ছেন হেলথগুলো মোটামুটি স্টেবেল আমি হেলথ নিয়ে প্রবলেম পাচ্ছি না অসুবিধা পাচ্ছি না কিন্তু কিছু ক্ষেত্রে আপনি চাকরি এবং বলে না যে ফ্যামিলি এটা কিন্তু গুলিয়ে ফেলতে পারেন অ্যাকচুয়ালি এটা চাপে যে চাকরি ক্ষেত্রের এই মানে এডো একটু গরম বা এই ব্যাপারগুলো না হিট কন্টিনিউ হতে পারে কিন্তু কালকে কন্টিনিউ করা উচিত যাতে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন অনেকটা এগিয়ে থাকতে পারেন বা অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারেন দাম্পত্য জীবন সাবধানে পার্টনারের সাপোর্ট পাবেন পাবেন কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা সমস্যা ধরুন সাপোর্ট কিভাবে এটা বুঝতে পারছেন না আপনার পার্টনার বললো তুমি এটা করো ভালো হবে এইটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটু গণ্ডগোলের প্রেম মোটামুটি চলছে বিদ্যা খুবই ভালো সন্তান ভোগাবে আইন নিয়ে প্রবলেম নেই পরিবারের সাথে কোনো সংঘাত লাগতে পারে পরিজন বা ইনলস এই এই ব্যাপারটা একটু সংঘাতের যোগ তৈরি করছে কিন্তু তুলার ওভারঅল সাকসেস রয়েছে তুলা চিত্রা নক্ষত্র কনফিডেন্স বা বাড়ান এই ভরসাটা নিজের মধ্যে রাখুন যে ভাই আমি কাজ করতে পারবো তুলা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে উপরমহলের সাথে চলা উচিত বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটু ডিপলি ভেবে কাজগুলো করা উচিত বেটার হবে নেক্সট রাশি পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক তিন তিন আকাশি ওই টাইপগুলো হালকা এবং ব্যবহার করছেন নটা চল্লিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ শুভ সময় দুপুর আড়াইটের পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখার দরকার নেই অ্যাপ্রক্স চারটে পঞ্চাশ সবচেয়ে বড়ো ব্যাপার বৃষ্টিক কালকে হেলথগুলো নিয়ে কিন্তু ভালো রকমভাবে বেগ বা ভোগান্তি প্রত্যেকটা মেম্বার বা মানুষের সো আমি যখন বৃষ্টিকের মানুষ হেলথ আমাকে দেখতে হচ্ছে ফ্যামিলির হেলথ আমাকে দেখতে হচ্ছে এবং পেরেন্টস বা এজেন্টদের হেলথ আমাকে দেখতে হবে ইনভেস্টমেন্ট হবে না ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে কালকের দিনে বৃশ্চিকের শত্রুতা যোগ প্রবলভাবে কাজ করছে আপনার কাজ হতে পারে দৈব সাপোর্ট মোটামুটি করছে কিন্তু শত্রুতা আপনাকে বেগ দেয়া হবে আপনাকে কণ্ঠাসা করে দেওয়া হবে এবং আপনি কোনো ভালো একটা কাজ করছেন অ্যাপ্রিসিয়েশন পাবেন না বা আপনি কাজটা করেছেন নামটা আমি খেয়ে বেরিয়ে গেলাম এই ব্যাপারটা হতে পারে তো বৃষ্টিক অনেক বেশি সতর্ক এবং অ্যালার্ট থেকে কাজ করতে হচ্ছে বা চোখ কান খুলে বা দেখে শুনে কাজগুলো করতে হচ্ছে আমার মতে এটা বেটার কোনো ইমোশন এবং কোনো রিস্ক নেওয়া যাবে না ও আমার খুব ভালো বন্ধু এই গল্পগুলো কালকে দেওয়া যাবে না আপনি যখন বৃষ্টিকের মানুষ কিছু ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে কালকের দিনে খুব একটা পজিটিভ রেজাল্ট কিছু হচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য সাপোর্ট নিন প্রয়োজন আছে প্রেম গরপর্তা কালকে বৃষ্টি কোনো ঝুট ঝামেলা কোনো বন্ধুত্ব খুব ক্লোজ কিছু এগুলোতে যাওয়া যাচ্ছে না ক্লোজ কিছু মানে প্রফেশনাল ফিল্ডে বা এই জায়গাগুলো এটা একটু দেখবেন পারিবারিক শান্তি বজায় থাকছে বা মার সাথে সম্পর্ক ভালো যদি গণ্ডগোল হয় আপনার দিক থেকে হতে পারে আইন নিয়ে চাপ নেই বিদ্যা স্টেবেল সন্তান সুখ ভালো হচ্ছে কালকে মুখ খুললে সমস্যা বাড়বে এবং অতিরিক্ত নির্ভরতা কারোর উপর এলে সমস্যা বাড়বে আর একটু একটু লোক দেখানো শো অফ করা কিন্তু যাবে না আমি এই পেনটা কিনেছি লোকে দেখবে আমি এই পেনটা কিনেছি আমি এটা কিভাবে কিনেছি লোন নিয়ে কিনেছি না ইএমআই কিনেছি বা কিছুতে কিনেছি জানে না এই ব্যাপারটা কালকে বুঝুন তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি সামনে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা না বাড়ানোটাই বেটার জ্যেষ্ঠা পারিবারিক চাপটা এই একটা নক্ষত্রের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে খেয়াল রাখবেন তো বৃষ্টিক গেল ধনু এলো আর্ট ব্যবহার করছেন আকাশি বা এই প্যাটার্নগুলোই আপনার ক্ষেত্রে যাচ্ছে আর্ট ব্যবহার করছেন দৈব খারাপ হচ্ছে তো মারাত্মক কাজের প্রেসার রয়েছে এবং অবাঞ্ছিত ঝামেলা উল্টো পাল্টা চাপ আমি শত্রুতা বলছি না উল্টো পাল্টা চাপ ধরুন কেউ একজন সেলসে কাজ করেন তাকে বলা হচ্ছে তুমি ফার্স্টে ধর্মতলা যাও ওখান থেকে মিটিয়ে তুমি এবার তুমি চলে যাও এয়ারপোর্ট এয়ারপোর্টের মিটিয়ে তুমি বেহালা চলে আসো উল্টো পাল্টা চাপ কোনো মাথামুণ্ডু নেই এই ধরনের চাপগুলো কালকে দেওয়া হবে এবং পরিস্থিতিগুলো আমার ডেট এগেনস্টে বন্ধু বান্ধবী কালিক মোটামুটি সাপোর্ট করলে উপরতলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টি গ্রুপ আপনাকে প্রবলেমে থাকতে পারে আপনার হেলথ ভালো ইনভেস্টমেন্ট পার্ট ভালো ট্রাভেল ভালো রেজাল্টই দেবে অসুবিধা নেই কালকের দিনের জন্য কালকে নটা চব্বিশ মিনিট থেকে প্রায় একটা চলতে পারে দুটো সাতান্ন পাঁচটা দুটো সাতান্ন বলছি সাতচল্লিশ থেকে পাঁচটা দেখে ব্যবহার করছেন ব্যবসা ভালো হচ্ছে পাবলিক রিলেশনশিপ ভালো হচ্ছে পাবলিক ডিল ভালো হচ্ছে কিন্তু ইন্টারনাল পরিস্থিতিগুলো ঠিক নেই এবং এটা ফ্যামিলির সাথেও হতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো চলতে পারে ভাই বোন দাম্পত্য জীবন চাপের প্রেম ভালো প্রেমিক বা প্রেমিকারা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো যথেষ্ট স্টেবেল কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বাবা মা আপনি ওয়াইফ বলে শ্বশুর শাশুড়ি এই জায়গাগুলো খেয়াল রাখুন বিদ্যায় সাফল্য লিগাল নিয়ে আমি চাপ নিচ্ছি না পড়াশোনার জায়গা ভালো কোনো কাজ উদ্যমী হয়ে কাজ করলে কাজ হবে তো আপনার যদি প্রশ্ন হয় কালকে খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশান আছে হবে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে অনেকে বলেন যে এই সাত তারিখে একটা পরীক্ষা আছে পনেরো তারিখে একটা পরীক্ষা আছে এগুলো সাকসেস দিতে পারে অসুবিধা নেই কিন্তু চাপ প্রচুর প্রেশার প্রচুর বোঝা পাল্টা বোঝা চাপিয়ে দেওয়া দায় ঝেড়ে দেওয়া আপনার ওপর এইগুলো তো ধনু মূলা নক্ষত্র লোকের ভালো চাইতে গিয়ে আপনার সমস্যা বেড়ে যাবে ধনু পূর্ব ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হায়ার অথরিটিস থেকে সাবধান মকর ওয়ান অফ দ্য ফাইনেস্টে মকর ছয় ব্ল্যাক দৈব সাপোর্ট করছে কালকের দিন দুটো দুটো বত্রিশ থেকে চারটে তেরো পনেরো দেখে দুটো তিরিশ থেকে চারটে পনেরো বাদ বাকি দিন আপনার প্ল্যান করে নিন দেখুন শরীরটা অ্যাভারেজ থাকছে একটু হেলথ ভোগাতে পারে ইস্যু হতে পারে পরিবার বা পরিজনদের শরীর মোটামুটি স্টেবেল মানে আমার পরিবার বা আমার ফ্যামিলি পারসনস এদের হেলথ ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনভেস্টমেন্টগুলো একটু দেখে ট্রাভেল ব্যাগ দেবে বেগ দেবে শর্টকাট নেওয়া লোকজনদেরকে গ্রিপে রাখা এবং উল্টো দিকটাকে চাপ তৈরি করা মানে ধনুকেই চাপ তৈরি করতে পারেন বৃশ্চিককে সমস্যায় ফেলতে পারেন এই ব্যাপারগুলো বলতে চাইছি মানে বলতে চাইছি বলে করবেন না এটা বলছি না মানে এই টাইপের ব্যাপার সো কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা বুক চিটিয়ে কাজ করা এবং শর্টকাট নেওয়া এনিহাও কাজ চাই কাজ কমপ্লিট করা পজিটিভিটির জায়গা কালকের দিন থাকছে কালকে একটা আলাদা লেভেলের কনফিডেন্স পাবেন না ভাই আমার হবে করতে পারবো করে নিতে পারবো এই যে কনফিডেন্স কালকে মকর রাশির ক্ষেত্রে থাকছে পুস ব্যাপারটা হচ্ছে বিজনেস ভালো হবে সো ডিপ্রেশন কাটিয়ে দেওয়া এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এটা হয়ে যাবে আমি ভাবতেই পারি এই ব্যাপারটা কালকের দিনে বেটার যাচ্ছে ইভেন দাম্পত্য প্রবলেমগুলো কাটবে হাজব্যান্ড ওয়াইফের যে সমস্যা অশান্তি গোলমাল গন্ডগোল ঝামেলা মিটবে প্রেম একটু সাবধানে বাবা মাকে একটু তেল মেরে চলতে হবে বাস এইটুকু ফ্যামিলি পরিবার পরিবারের মানুষগুলো মোটামুটি আছে অসুবিধা নেই বাচ্চা নিয়ে ভোগান্তি বিদ্যা নিয়ে ভোগান্তি আইন নিয়ে চাপ নেই কিছু কেনা কিছু ট্রানজ্যাকশান একটু দেখে শুনে করা যায় অসুবিধা নেই চলছে তো মকর রাশির দিন কিন্তু পজিটিভ দিন কিন্তু ভালো এবং পজিটিভিটির জায়গা ইন্ডিকেট করছে উত্তরা ছাড়া মকর রাশির মানুষজন হলে কালকে উত্তরা ছাড়া নক্ষত্র পেন্ডিং কোনো সমস্যা মিটবে শ্রমণা নক্ষত্র টেনশান থেকে বেরিয়ে আসতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্র সিনিয়রদের সাথে সম্পর্কগুলো ভালো করুন কুম্ভ রাশি কুম্ভ রাশি চাপ নিতে বলছি অ্যাকচুয়ালি নিতে বলছি কালকের দিনে ব্লু ব্যবহার করতে বলছি পাঁচ ব্যবহার করতে বলছি ভগবান গণেশজিকে ডাকতে বলছি নটা দশ থেকে একটা শুভ সময় দুটো ছত্রিশ মিনিট থেকে চারটে আঠাশ দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য বাবার হেলথ খেয়াল রাখবেন সন্তানের হেলথ খেয়াল রাখবেন বাদ বাকি জায়গা নিয়ে অসুবিধা নেই ক্যাশ ফ্লোটা বাড়ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে ভালো হতে পারে প্রচুর চাপ নিতে হবে অনেকটা কাজ করতে হবে প্রুফ করা দেখিয়ে দেওয়া যাবে আর এই কনফিডেন্সটা ভাই আমার মধ্যে থাকবে যে আমি করবই এই কনফিডেন্সটাই আপনাকে জেতাবে হ্যাঁ এনার্জিটা দেখবেন এটা হয়তো মানুষের খুব জটিল কোনো রোগ হয়েছে কিন্তু তার বাঁচার ইচ্ছা খুব বল আমার চোখের সামনে এরকম দেখেছি সে ডাক্তার বলছে যে আমি বুঝতে পারছি না এই রোগে এখনও পর্যন্ত এত শক্ত সামর্থ্য কী করেছে মনের জোর এই মনের জোরটা কালকে লাগছে আপনি কুম্ভের জাতক বা জাতিকে হলে তো বন্ধুরা কাজে লাগান পজিটিভিটির জায়গা বা পজিটিভনেসের জায়গা কালকে দিনে ভালো রকমভাবে থাকছে এটাকে দয়া করে কাজে লাগান ভীষণ ভালো মাত্রায় ভীষণ ভালো রকম রেজাল্ট বা ফলাফল আপনি পাবেন বা পেতে পারেন আপনি কুম্ভের মানুষ হলে দাম্পত্য জীবন স্টেবেল প্রেম বাজেভাবে ভোগাচ্ছে আপনি হাউস ওয়াইফ হলে এক দুজনকে একটু অ্যাভয়েড করে দিন আশা করি বুঝতে পারছেন জায়গা ঠিকঠাক আছে এবং ফ্যামিলি দেখুন আপনাকে ছাড়া চলবে না প্রয়োজন পরিবারের সব লোক তো ভালো হয় না প্রয়োজন তো এটা বেটার বন্ধুত্ব একটু একটু গণ্ডগোলের সন্তান ঠিক আছে বিদ্যা গড়পর্তা আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা কালকে কুম্ভ ভালো ফল পাবেন আশা করব ভালো ফল পাবেন চাপ নিয়ে দৈব পুরো যে চলো ভাই আমারটা কেউ কেড়ে দেবে যেটা মকরকে বলছিলাম আপনাকেই করতে হবে কুম্ভকে বলছি তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কালকে আরও চটপটে হবেন আরও আরও কুইক হবেন শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ছতভিশা নক্ষত্র একটু হিসাবগুলো ঠিকঠাক করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে কারুর ঝামেলায় ঢুকবেন না মীন রাশি মীন রাশি হলে ছাই এবং টাইমগুলো ব্যবহার করা যাবে দুই যাবে ভগবান মীন রাশির মানুষ হলে ভগবান গণেশজিকে ডাকবেন দৈব সাপটে নেই মীন রাশির দেখুন প্রায় নটা পঞ্চাশ থেকে বারোটা এই টাইমটা ভালো সেকেন্ডটা বাড়াইতের পরে দেখে পুরো দিনটাই একটু দেখে অবাঞ্ছিত ঝামেলা একের পর এক ঝামেলা এবং কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া এই জায়গাটা প্রবল অফিসার ক্ষেত্রে এবং ধরুন আপনি খুব বাধ্য বা খুব এফিসিয়েন্ট খুব ভদ্র মানুষ তাহলে কি হবে আপনার ইগোতে লাগবে গায়ে লাগবে যেটা প্রবলেম দেবে ছেড়া দেবো রিজাইন দিয়ে দেবো ঝগড়া লেগে গেল খুব সাবধানে এবং সতর্ক থাকা উচিত রিস্ক নেওয়া যাবে না আমি কুম্ভ হলে আমার শরীর এবং আমার ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবেল ইনভেস্টমেন্ট হবে না ট্যুরে যেতে পারেন ভালো বিজনেসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন চলছে রেগুলার টুকটাক 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 করে কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে কিন্তু চাকরি ক্ষেত্র বেগ দেবে এবং আপনি ওয়াইফ হলে কথা শুনতে হবে প্রচুর আমি অফিসের জন্য এই করেছি তাই করেছি এতটা করেছি এই এই ইমোশনের দাম কেউ দেবে না সো খুব সাবধানে এবং যতটা পারবেন ঠান্ডা মাথায় নিজেকে একটু হাইট রেখে পেছন থেকে কাজ করাটা বেটার হবে বা বেটার ফল দেবে দাম্পত্য ভালো বাবা মার সাপোর্টটা মোটামুটি রয়েছে প্রেম গড়পর্তা বন্ধুত্ব ভালো হচ্ছে না ইভেন ফ্যামিলির লোকজনরাও খুব যে সাপোর্ট করবেন তা নয় বা রক্তের লোকজনরা বা রিলেটিভসরা খুব যে সাপোর্ট করবেন বলতে পাচ্ছি না আপনার লড়াই আপনার জার্নি কালকের দিনে টাফ হচ্ছে মানে খুব হাইওয়ে হচ্ছে মুম্বাই রোড হচ্ছে গাড়ি একসতে ছুটছে এটা নয় পাড়ার গলি দিয়েই যেতে হবে এটা ব্যাপার এটা একটু দেখুন লিগাল নিয়ে প্রবলেম নেই বিদ্যা ভালো সন্তান ঠিক আছে কিছু মানুষের রং রূপ কত সুন্দর দেখতে একটু দেখতে পাবেন তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হলে কালকের দিনে সব কাজ সরি মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শেষ মুহূর্তে কাজে বাধা আসতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে গ্যাদারিংয়ে যাবেন না রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে দৈব সাপোর্টে নেই চাপ দেখে নেবেন বুঝে নেবেন এক্সপেক্টেশান বুঝে রাখবেন তো বন্ধুরা এটাই আগামীকালকে রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে থেকে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক তাহলে কালকে আমি আবার বলছি আপনাদেরকে সামনের শুক্র শনি এবং রবি তিন দিন আমি থাকবো না হবে না চেম্বার ফেম্বার সব বন্ধ থাকবে ফোনও বন্ধ থাকবে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তো সেই কারণে তো এটা ব্যাপার তো এখন চলছে যেগুলো কাজ হবার বৃহস্পতিবার পর্যন্ত আশা করছি সব ঠিকঠাক চলবে তারপর আবার সোমবার বা মঙ্গলবার থেকে শুরু করব তো একটু দেখে নিন ফোনটায় হয়তো পাবেন না তো এইটুকুই থাক আর ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার